আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো হলো চায়না কমলা, চায়না মিষ্টি কমলা, অনেকে ঝুরি কমলা, যে যে নামে বলুক, এটা সেই চায়না কমলা অরিজিনাল ওমর ফারুকের জাত মিষ্টি। দেখেন কালার চলে আসছে, এখনই মিষ্টিটা চলে আসছে, আর কিছুদিন পর এটা আরও মিষ্টি হবে, যত শীত পড়বে আস্তে আস্তে তত কালার আসবে। দেখেন মনে হচ্ছে যে কমলার ভারে গাছটা ভেঙে যাচ্ছে। এখানে দেখেন, এখানে খুঁটি তো হয়েছে, কী পরিমাণে কমলা দেখেন। এর আগের দিন বলছিলাম যে কমলা দেখাবো, এই যে ভিতরে দেখেন, মিষ্টিটা চলে আসছে, ভালোই মিষ্টি। এখন একটা কোয়াতে আপনার একটা বীজ আছে, কোনটাতে দুইটা বীজ আছে, এইটা হলো এটার সমস্যা, তাছাড়া তেমন কোনো সমস্যা নাই। গাছে মাটিতে যদি রস থাকে তা এটা মোটামুটি ডিসেম্বরের শেষ পর্যন্ত কমলাতে রস থাকে, আর ফুট ফ্লাইয়ের কারণে যদি আক্রমণ হয় তাহলে আপনার ওই জায়গাটার ওই এখানে যদি আক্রমণ করে তাহলে এখানকার রসটা শুকিয়ে যায় আর কি। তাহলে কালারটা দেখেন অসাধারণ। অনেকে বলেন যে ভাই চায়না কমলা বুঝবো কী করে, এই দেখেন এটার পাতাটা দেখেন গোল গোল টাইপের, এই যে নতুন পাতা হালকা একটু লম্বা হয়, হালকা লম্বা না আর কি গোলি, আর দেখেন এই দেখেন গোল গোল টাইপের, আর কমলাটা হলো আপনার অমসৃণ টাইপের। এই দেখেন প্রচুর ধরে, প্রচুর মানে আপনার ধারণার বাইরে, এটা কালার যখন আসবে তখন দেখাবো, আপনার মাথা নষ্ট হয়ে যাবে এমন কালার আসে দেখেন। আর তখন বোঝা যায় যে আসলে গাছে কি পরিমাণে কমলা আছে। হ্যাঁ এখন আসলে সবুজ তো এই কারণে বোঝা যাচ্ছে না যে আসলে কি পরিমাণে কমলা আছে। দেখেন দেখলে বুঝতে পারবেন, বাড়িতে আপনার লাগানোর জন্য একদম মানে পারফেক্ট একটা জাত, তবে এটা বাণিজ্যিকভাবে না করাটা বেটার, কারণ ওই যে বীজ আর ডিসেম্বরের পরে যেহেতু রস শুকিয়ে যায়, যার কারণে বাণিজ্যিকভাবে করাটা ভালো হবে না। আর এমনিতে খুঁড়ছে আমাদের এলাকায় গত বছর বাজারে আপনার 60-70 টাকা করে বিক্রি হয়েছে আর কি এই কমলাটা, আর যেসব এলাকায় নাই ওই সব এলাকায় হয়তো বা একটু বেশি দামে বিক্রি হতে পারে। এখানে দেখেন আরেকটা গাছ, মানে প্রত্যেকটা গাছে এই প্রচুর পরিমাণে ধরে, প্রচুর মানে ধারণা করা যায় না যে এত পরিমাণে ধরে কমলাটা। হ্যাঁ কালার অলরেডি দেখেন, কালার অলরেডি চলে আসছে। এটা তো আজকে আপনার অক্টোবর মাস, এখনো নভেম্বর পরে নেই, প্রচুর ধরে। ভিতরটা ভেঙে দেখাচ্ছি কীরকম, আর সামনে কয়েকটা গাছ আছে দেখাই। দেখেন এই গাছটা ছোটো বোঝা যাচ্ছে, দেখেন ডাল ভেঙে যাচ্ছে মনে হচ্ছে এত পরিমাণে কমলা। দেখেন প্রচুর ধরে, প্রচুর এই গাছটায় আরও বেশি। দেখেন ভিতরে কালারটা দেখেন অসাধারণ কালার চলে আসছে, এটা এমন স্বাদ আপনার ছোট বড় সবাই খেতে পারবে। ওই দিন আমার ছোট এক ভাগ্নে খেতেছিলাম, ও খেয়ে ফেলছে, মানে টক ভাবি নেই। আর নভেম্বর আসলে এটা একদম আপনার মিষ্টি হয়ে যাবে, তখন আর টক থাকবে না, প্রচুর ধরে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।